হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি ইউনিক রেসিপি। প্রতিদিন একঘেয়ে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে ডিম দিয়ে এই রকম রেসিপি তৈরি করে নিতে পারেন, খেতে অপূর্ব স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে এর টেস্ট হয় অনবদ্য। তাহলে আসুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি কয়েক রকমের গোটা মশলা। দিয়ে নিলাম সাদা সর্ষে, এক চামচ পোস্ত, গোটা জিরে, পাঁচটা কাজু বাদাম আর চারমগজ, কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে বেটে নেব। আর নিয়েছি চারটে ডিম, ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিতে হবে। এখানে আমি চারটে ডিম নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে রেসিপিটা করতে পারেন। একইভাবে সবকটি ডিম কেটে নেব। ডিমগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো। তেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একে একে অর্ধেক করে কেটে রাখা ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের দুই পিঠ হালকা করে ভেজে নেব। দেখুন ডিমগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন ডিমের কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার ডিমগুলোকে একে একে একটা প্লেটে তুলে নেব। গোটা মশলাগুলো বেটে নিয়েছি। রেসিপিটা বানানোর জন্য একটা টিফিন বাটি নিয়ে নিলাম। তৈরি করে রাখা মশলার পেস্টটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চামচ চিনি। চিনি দিলে এই রেসিপির টেস্টটা ভালো আসবে। এবার একে একে সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা, সর্ষের তেল, এখানে আমি দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার টিফিন বাটিটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নেব। টিফিন বাটির ঢাকনা বন্ধ করে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। দেখুন জলটা টকবক করে ফুটছে। এই সময় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড, টিফিন বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
15 মিনিট পর ফিরে এলাম। এবার টিফিন বাটিটা নামিয়ে 5 মিনিট ঠান্ডা হতে দেব। 5 মিনিট পর দেখুন টিফিন বাটির ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। উপর থেকে আরো 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। এইভাবে শেষের দিকে সরষের তেল ছড়িয়ে দিলে এই রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। চামচের সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভিন্ন স্বাদের ডিমের রেসিপি একদম রেডি। এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা বানানো যেমন সহজ খেতেও তেমনই টেস্টি। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ডিমের এই রেসিপি থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।